নমস্কার, কেমন আছেন সবাই? আর এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন চিংড়ি, এগুলো কিন্তু বাগদায় চিংড়ি। আমার জায়ের ছেলে আর বৌমা গেছিলো দীঘাতে, এই যে নোনা ইলিশ আজকে তো চিংড়ি এনে দিয়েছে। আজকে কিন্তু এটারই রেসিপি বানাবো একটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন প্রথমে এগুলো কেটে নিই। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে, মাথার এখানে কিছু বাদ দিয়ে দিয়েছি, আর এখানে নোনা ইলিশগুলো ছাড়ানোর কিন্তু কিছুই নেই। তো চলুন এবার চটপট করে ধুয়ে নিই। মাছ কিন্তু ধোয়া কমপ্লিট। এদিকে কিন্তু নোনা ইলিশের জন্যে বেগুন কেটে নেওয়া হয়েছে, আর কিন্তু আলু, বেগুন আর আলু দিয়ে হবে কিন্তু নোনা ইলিশ। আধা পেঁয়াজ রসুন কেটে নেওয়া হচ্ছে, এই যে রসুন কাটা হচ্ছে, এটা কিন্তু চিংড়ি মাছের জন্য। কড়াইতে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি, প্রথমে কিন্তু বেগুনটা বানিয়ে নেব, তাও আবার কিন্তু নোনা ইলিশ দিই। তো চলুন শুরু করি। কিন্তু গরম হয়ে গেছে, এতে কিন্তু লবণ হলুদ কিছুই মাখানোর দরকার নেই। দেখতেই পাচ্ছেন হলুদ আর লবণ যথেষ্ট পরিমাণে আছে, তরকারিতেও কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন হয় না, যদি কিনা অল্প তরকারি হয়। চলুন ভেজে নিয়ে এবার। দেখতে পাচ্ছেন কেমন কুকড়ে গেছে মাছটা, কিন্তু খুব একটা পুরনো না, জ্যান্ত মাছ হলেই কিন্তু এরকম কুকড়ে যায়। জ্যান্ত মাছটাই কেটে মানে লবণ দিয়েছিল, তারপরেই কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এরকম করে ভেজে নিই, এইগুলো দিয়েই কিন্তু বেগুন দিয়ে রান্না হবে। তো চলুন খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু পুরো কমপ্লিট, এবার কিন্তু এগুলোকে নামিয়ে নেব। কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এবার কিন্তু আলু আর বেগুন একসঙ্গে দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে একটুখানি তো ভেজে নেব। মোটামুটিভাবে ভাজা কিন্তু কমপ্লিট, এবার কিন্তু জল দিয়ে দেব। এটা কিন্তু ফুটে গেছে, আমি কিন্তু গ্যাসটা একটু কম করে দিয়েছিলাম, মানে ফুটে যাওয়ার পরে এই যে আলুগুলো কিন্তু গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু দিয়ে দেব এই যে মাছগুলো, মাছগুলো খুব একটা বেশি না, আবার কিন্তু কমও না, কুকড়ে গেছে ওই জন্যেই। এবার এটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব, এবার এর গন্ধটা ছাড়বে, তারপরে কিন্তু টেস্টটা আসবে। তো দিয়ে কি করব, আমরা কিন্তু দু মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। মাত্র কিন্তু কালো জিরে ফোড়ন দিই, আর কিন্তু কিচ্ছু দিইনি, জিরে গুঁড়োও কিন্তু দিইনি। এবার চলুন এটাকে নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে, ব্যাস কমপ্লিট কিন্তু নামিয়ে দিয়েছি। এবার চলুন চিংড়ি মাছটা বানিয়ে ফেলি। এ দেখুন চিংড়ি মাছের জন্য কিন্তু মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা, আর কিন্তু এই যে নারকেল, নারকেলের দুধ ছাড়া কিন্তু এই যে দীঘার সমুদ্রের যে চিংড়ি সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। চলুন এবার এটাকে তাহলে ফাটিয়ে নিই। কতটা জল ভিতরে ইটা হয়েছে দেখি, না হয়নি একদমই। তো চলুন এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু নারকেলের দুধটা বের করে নেব। দেখুন জলটাও কিন্তু খুব সুন্দর, নারকেলটাও খুব ভালো বলো। নারকেলও কার কার পছন্দ, আমারও তো ভীষণ প্রিয়, একটুখানি নিয়েই নি। দেখুন কতটা দুধ বেরিয়েছে, নারকেলটা কিন্তু খুব ভালো ছিল, মানে মিষ্টিও যেমন ছিল নারকেলের দুধটাও কিন্তু অনেকটাই হয়েছে। চলুন এবার রান্নাটা শুরু করে দিই। এদিকে কিন্তু আদা পেঁয়াজ রসুন আর এই কাঁচা পাকা লঙ্কাটা কিন্তু আমি বেটে নিয়েছি, খুব একটা মিহি করে বাটিনি, এরকম করেই কিন্তু বেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল কিন্তু দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, হাতে ঘষে কিন্তু একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে এবার কিন্তু এই যে পিষে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা পাকা লঙ্কা আর কিন্তু একটু জিরেও দিয়েছিলাম আমি, মানে গুঁড়ো জিরে, জিরে গুঁড়ো দিয়েছিলাম, গোটা জিরে কিন্তু দিইনি, একদমই অল্প। এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু কষে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। তো চলুন এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু কষে নেব। তো বন্ধুরা মশলা যখন আধা ভাজা হয়ে যাবে, মানে মোটামুটিভাবে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এই চিংড়িটা দিয়ে দেবো। চিংড়ি কিন্তু আমি আগে একদমই ভাজিনি, এই মশলার সঙ্গেই কিন্তু কষতে কষতে যেটুকু ভাজা হবে সেটুকুতেই কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। চিংড়ি ভেজে নিলে তার টেস্টটা কিন্তু আলাদা হয়। এবার চলুন এটাকে মিডিয়ামে রেখে, মানে গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট ধরে কষতে কষতে এটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা আমি জোরে করে দিলাম, জোরে করে দিয়ে কিন্তু এবার এই যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। কতটা গাঢ় দেখুন নারকেলের দুধটা, সত্যি ব্যাস পুরোটুকু দিয়ে দিচ্ছি।
এবার এটাকে আর কিন্তু জল দেবো না, নারকেল যেহেতু বেশটা দুধ বেরিয়েছে আর পেশার সময় একটুখানি জল দিয়েছিলাম আমি, তার জন্য কিন্তু আর একটু হয়ে গেছে, কিচ্ছু দেবো না, এবার জল টল কিছুই দেবো না, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা বেশ 5 মিনিট মতো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে হয়েও গেছে আর আমাদের ঝোলটাও গাঢ় হয়ে গেছে। এই যে ঝোলটা এটা কিন্তু এরকমই রাখবো, পরে কিন্তু যেহেতু নারকেলের দুধ আরও টেনে যাবে। তো চলুন এবার একটু দিয়ে দেবো গরম মশলা, অবশ্যই আপনার চাইলে একটু ঘি দিতে পারেন, আমার কাছে ঘিটা শেষ হয়ে গেছে। আর গরম মশলা এই যে দরদরা আমি কিন্তু গুঁড়ো করে রেখেছিলাম, এটা কিন্তু রোদেও দিইনি আর কিন্তু ভেজেও নিইনি, গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এবার কিন্তু বন্ধ করে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে, দুর্দান্ত টেস্ট হয় কিন্তু খেতে, সবাই জানেন তো। চলুন রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।